দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পদ্মাসেতুর সকল গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ আসতে যেতে পারতেছিল না। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী যাবেন এই মুহূর্তে খুলনার উদ্দেশ্যে, প্রধানমন্ত্রী রওনা দিয়েছেন এবং দেখা যাচ্ছে এখানে যত শত শত গাড়ি, যত শত মানুষ আটকে রাখা হয়েছিল সবাই দাঁড়িয়ে আছে কখন প্রধানমন্ত্রী যাবেন, এবং দেখা যাচ্ছে সবাই তার নিজ গন্তব্যে পৌঁছে যাবে প্রধানমন্ত্রী এখান থেকে গেলেই, এই পথ ধরে প্রধানমন্ত্রী যাবেন, এর জন্য সকল গাড়ি ঘোড়া এই মুহূর্তে বন্ধ আছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যাবেন এখান থেকে, তার সিকিউরিটির কথা চিন্তা করে আসলে এটা করা হয়েছে আমরা যতদূর জানি। এবং দেখা গেছে তিনি যাওয়ার পরেই সমস্ত গাড়ি ঘোড়া ছেড়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক গাড়ি আটকে রাখা হয়েছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রী যাবেন এই এই বিষয়টাকে দেখায় নিশ্চিত করার জন্য, তার কড়া নিরাপত্তার কথা জোরদার করার জন্য এখানে দেখা গেছে সবাইকে দাঁড় করে রাখা হয়েছে। সকল শত শত গাড়ি এই মুহূর্তে দেখা গেছে এখানে দাঁড়িয়ে আছে, কারণ প্রধানমন্ত্রী যাওয়ার পর তার কড়া নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল গাড়িকে আটকে দেওয়া হয়েছিল, এবং হাজার হাজার মানুষ দেখা গেছে রাস্তায় দাঁড়িয়েছিল, কারণ দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী যাবেন। একটা প্রধানমন্ত্রী গাড়ি চলে যাওয়ায় দেখতে পাচ্ছেন সবাই হিমশিম খাচ্ছে, সবার দেখা গেছে প্রধানমন্ত্রীর গাড়ি যাওয়ার পর দেখতে পাচ্ছেন সকল গাড়ি এখানে হুমড়ি হয়ে পড়েছে সবাই যাওয়ার উদ্দেশ্যে, কারণ প্রধানমন্ত্রীর গাড়ি চলে গেছে। তার যে একটা নিরাপত্তার কথা ভেবে যেটা করা হয়েছে সেটা এই মুহূর্তে তিনি যাওয়ার পর মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে প্রধানমন্ত্রী। তারপরে এখানে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন প্রধানমন্ত্রী, করা নিরাপত্তার কথা চিন্তা করে সকাল থেকেই বিভিন্নভাবে দেখা যাচ্ছে আজকে দুই দিন যাবৎ পদ্মা সেতুতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা নিশ্চিত করে পদ্মা সেতুতে সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী যাবেন, এর জন্য তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসলে এটা করা হয়েছে। আর তিনি এই মুহূর্তে দেখা যাচ্ছে রওনা দিয়ে গেলে এখান থেকে সকল, এবং তিনি আমাদের যতদূর ধারণা তিনি গত আগামীকাল দেখা গেছে বিকেলের দিকে তিনি আবার ফিরবেন ঢাকার উদ্দেশ্যে তার খুলনার সফর শেষ করে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর পাড়ি দেওয়ার পর যে জায়গাটা থাকে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ, শত শত গাড়ি দাঁড়ানো ছিল, কারণ দেখা গেছে প্রধানমন্ত্রী আসবেন তার নিরাপত্তা তার সিকিউরিটির কথা চিন্তা করে এখানে শত শত গাড়ি, শত শত মানুষ দাঁড়িয়ে ছিল। প্রধানমন্ত্রী গাড়ি যাওয়ার পর সবাই ছুটে চলেছেন তার গন্তব্য। এখানে প্রচুর ঠান্ডা, অনেক ঠান্ডা সকাল থেকে, এই ঠান্ডা মধ্যে অনেক মানুষ অনেক কষ্ট করেছে, কারণ প্রধানমন্ত্রী যাবেন তার নিরাপত্তার কথা চিন্তা করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে আটকে দিয়েছিল। যাই হোক, প্রধানমন্ত্রী চলে গেছেন, এখানে মানুষ প্রায় দুই ঘন্টা যাবৎ দাঁড়িয়ে ছিল, এখন দেখা গেছে সবাই যার যার গন্তব্যে যাবেন। আমাদের দেশে আসলে এই একটা নিয়ম চেঞ্জ হওয়া উচিত, যা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং দেখা গেছে তারা যারা সিনিয়র নেতারা আছেন, যারা সম্মানিত নেতারা আছেন, তারা তাদের গন্তব্য অবশ্যই যাবে, কিন্তু যাতে জনগণের রাস্তা বা জনগণ দুর্ভাগ্যে না পড়ে, জনগণের রাস্তা আটকে দেওয়া না হয়, এরকম একটা সিস্টেম আসলে হওয়া উচিত ছিল। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী অলরেডি চলে গেছে, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর থেকে এখন দেখতে পাচ্ছেন গাড়িঘর আবার ছুটে চলেছে। প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনার উদ্দেশ্যে চলে গেছেন এবং পথঘাট আবার সব ছেড়ে দেওয়া হয়েছে।